লোক এমনিতে এই সমস্ত যদি রাখতাম না, এখানে লোকাল যারা আছি পাহাড়ি বাঙালির যদি রাখতাম না জায়গাগুলা, এই গাছ বাঁধগুলা একটা থাকলো না, গ্যারান্টি দিতাম পারব। যার কারণে আমরা কইছে পরস্তর আইব, আর শুনছি দিয়ে পুনা আইব কইছে, এটা অপেক্ষা করি দেখি তারা যদি পাইতে পারে, আমরা পাইতাম না কেন লোকাল হইয়া পাওয়া লাগবো। দিদি আপনার নাম কি দেখুন, আপনার স্বামী আপনার নাম কি তা? আমার নাম শুক্লানা। আপনার স্বামী আজকে এখানে গভীর জঙ্গলে আপনি একদম বাড়ির করে সব কিছু নিয়ে এখানে বসে আছেন, আর চলে কারণটা কি তা? কারণটা অসুবিধা দিকে হতো, যেখানে থাকতেন এখানে কি কি অসুবিধা হইতো আপনার? চুরি দাঁড়ি বাড়ির থাকা জানে, অল্প জায়গা বাড়াটা কত থাকবে? আর এখানে কোন সম্প্রদায় আপনার কি তা করতো? আপনারা যেখান থেকে আইসেন এখানে কি আপনাদের নিজের জায়গা? মানে কোনোদিনও ভূমি নাই আপনাদের? আপনারা যে এখানে আইসেন এখন রাত্র প্রায় 8টা বাজে, এই গভীর জঙ্গলের মধ্যে আপনাদের কি অসুবিধা হয়েছে? কে আইয়া এখানে বাধা দিছে যে আপনাদের কাছে? ফরেস্টার অফিসে তারা আইয়া গর্তর বাংছে, এটা বানাইছে, আমরা তাপ টাপ লাগাইছে, ছিঁড়ে বিড়ে ফেলাইছে, ধাক্কা ধাক্কা করছে, এই সমস্ত কান্ড করছে, তারা ধাক্কা ধাক্কা এনে রাস্তা তুলাইছে। তাদের সাথে কি মহিলা কোনো স্টাফ ছিল? না, মহিলা স্টাফ ছিল না, তারা খালি পুরুষ লোক, সব পুরুষ লোকরা। তো আপনারা তো মহিলারা আছেন, ফরেস্ট ডিপার্টমেন্টের যারা ছিল তারা তো সবাই পুরুষ ছিল, তাদের সাথে কি কোনো মহিলা পুলিশ ছিল বা মহিলা কোনো ফরেস্টের স্টাফ ছিল? নেই, ছিল না। আপনারা ধাক্কা ধাক্কি করছে ফরেস্ট পুরুষ লোকেও, তারা ধাক্কা ধাক্কি করে এইদিকে এইদিকে ফেলাইছে, যাও যাও এখান থেকে যাও, নানি ফিটা 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 দিলাই ধাক্কা ধাক্কা লিয়ে গেছে পুরুষ লোকেও। আপনারা এখন যে গ্রামে আছেন বা যে জঙ্গলে আছেন, এটা কোন জায়গা আপনারা জানেন? পেকুছড়া। তো ফরেস্টার আইয়া আপনার মূল কথা কইতাছে যে এখানে কি করিও না, ঘর করিও না। আজকে আপনারা উদ্বাস্তু হইয়া কত পরিবার আইছেন? চোদ্দ পনেরো পরিবারে কতজন লোক হইতে পারে? এখন ফরেস্টার লাস্ট কি কইয়া গেছে আপনারে? লাস্ট তো কইয়া গেছে, এখন তোমরা যেখানে খুশি কেন তাকো, রাত্রে অবধি সকালে ভোরবেলা তারা সকালে যাতায়া দেখে না, যদি পায় তাহলে তারা মাছ দূর করবো কইয়া গেছে। আপনারা এই পেকুছড়া গভীর জঙ্গলে তাম্বু টাঙ্গাইয়া আছেন, সাথে বাচ্চাও দেখা যাইতেছে, আসলে কারণ কি? কেন বাড়িঘর নাই? অসহায় মানুষ, আজ দিন আনি দিন খাই, আপনার তো ক্ষমতা নাই কিন্তু চিন্তা আনবো যে আশ্রয় পাইছি ও ইয়া আশ্রয় লইছে। কোন জায়গার বাড়ি আসলো? আমার বাড়ি আছিল জলেবাসা মাধবপুর, থাকি জলেবাসা ভাড়া। কতদিন থেকে ভাড়া থাকেন? ভাড়া থাকি তো আছে প্রায় 12 বছর। আপনি ভোট দেননি? ভোট দেন। কোন জায়গার ভোট দেন? আমি তো ভোট দিই মাধবপুর। মাধবপুর আপনার জায়গা নাই? আপনার বাবার নামে কোনো জায়গা আসছে না? তো আপনার লগে এখন কে আছে? কে কে আছে? আমার ফুলা আছে, আমার ফ্যামিলি আছে, আমার মা আছে। তো আজকে এখানে আমার পরে কী হয়েছে ঘটনা? আমার পাশে তো এই ফরেস্টার স্টাফ এখন লাগছে না, ইয়া আমরা তাম্বু টাম্বু ছিঁড়ি ইয়া, এরপরে খেলা দেখা, এরপরে ওগুলো আমরা দিদি এখন যে ফরেস্টার এমনভাবে খুঁজাখুঁজি আরম্ভ করছে আর যাতে জানে মারবো, মনে করো 1-4 ইঞ্চি 5 ইঞ্চি বেশম তার মুখামুখি যে খুঁজাখুঁজি হোক। কোনো মহিলা স্টাফ আসলো না তার লগে? না, কোনো মহিলা নেই, তারা পুরুষ।